আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আপনাদের মাঝে একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করা, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে, সূরা নাহলের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, দেখো মৌমাছিদেরকে আল্লাহ এমন জ্ঞান বুদ্ধি দিয়েছে যা দ্বারা তারা উঁচু উঁচু স্থানে বাসা বানিয়ে থাকে। আর 69 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, তারা এক এক ফুলের ভিতর থেকে মধু সংগ্রহ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জ্ঞান বুদ্ধি দ্বারা তারা, আমি কত কত সুন্দর একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিদর্শন, সেটা না দেখলেই মানে সেটা বোঝা অসম্ভব। আপনারা দেখেন যে একটা মৌমাছি কিভাবে কিভাবে মধু সংগ্রহ করে, এই জিনিসটা আমাকে অনেক সুন্দর, আপনার একটু দেখুন, ওই যে দেখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কত সুন্দর একটা নিদর্শন, যে দেখুন যে রং বিরঙের ফুল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য শেফা হিসেবে এই মধুটা আমাদের জন্য দিয়েছেন। আমার কাছে এই বিষয়টা খুব সুন্দর লাগছে এবং আল্লাহ পাকের নিয়ামত, এক একটা ফুল থেকে কি সুন্দরভাবে তারা মধু সংগ্রহ করতেছে, আলহামদুলিল্লাহ। আমি জিনিসটা দেখে মনে মনে ভাবলাম একটা ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দিই।